হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি আজকে ভিডিওর মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব দুটি মাসের আগস্ট ও সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেব প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও রয়েছে এবং আগস্ট মাসের দেওয়া হয়নি তাই এবার দুটি মাস একসঙ্গে ভিডিও করছি তো দেখো তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছো একটি ছবি একটা বড়ো পাখির ছবি এটি হলো জটায়ু পাখি এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাখির স্ট্যাচু এটি আছে কোথায় কেরলে এখনও সম্পন্ন হয়নি তৈরি হচ্ছে এখনও পর্যন্ত বাকি রয়েছে কিছু কাজ তো কেরলে এটি তৈরি হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বার্ড স্ট্যাচু কোথায় কেরলে অবস্থিত বোঝা গেল তো আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন চলো ভিডিও শুরু করা যাক দেখো এই বছরে স্প্যানিশ লিগা ফুটবল প্রতিযোগিতা জিতল কোন টিম এবছর মানে দু সালে কোন টিম বার্সেলোনা সবাই নাম শুনেছ বার্সেলোনা পরে দেখো দু সালে জি সেভেন সামিন এটি সামিট টাইপিং মিস্টেক হয়েছে তো সামিট কোথায় আয়োজিত হলো কোথায় হলো ফ্রান্সে ফ্রান্সের রাজধানী কি প্যারিস তারপরে দেখো মালির প্রধানমন্ত্রী কে হলেন কয়েকদিন আগেই হলো মালির প্রধানমন্ত্রী কেন পড়তে হবে তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী যেহেতু মালি তারপরে মরিশাস এইসব শ্রীলঙ্কা এইসব জায়গাগুলোতে তিনি যান আর সেই জন্যই পড়তে হবে তো মালির প্রধানমন্ত্রী কে হলো বউ বউ সিসে বউ বউ সিসে কোমল থাকবে ভালো নামটি একটু হাস্যকর তারপর দেখো টি টোয়েন্টিতে ক্রিস গেইলের দু একশো পাঁচটি ছয় মারার রেকর্ড টপকে সব থেকে বেশি ছক্কা মারার নজিরকে গড়লেন রোহিত শর্মা আগে ছিল কে ক্রিস গেইল তোমরা জানো রোহিত শর্মা আমাদের হিটম্যান রোহিত শর্মা এখন এক নম্বরে তবে দেখো শাহিদ আফ্রিদির আত্মজীবনীর নাম কি শাহিদ আফ্রিদির আত্মজীবনীর নাম কি গেম চেঞ্জার কথাকার তিনি ইনি হলেন পাকিস্তানের আর শাহিদ আফ্রিদি এমন একজন প্লেয়ার ছিলেন যিনি এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত নাকি নেমেছেন মানে খেলেছেন একে দুই এ তিন এভাবেই দশ পর্যন্ত শেষ জীবনে তো শেষের দিকে নামতেন আগে ওপেনিং করতে মা কালু পর্বতের উচ্চতা পরিমাপ করে রেকর্ড করলেন ভারতের প্রথম কোন মহিলা প্রথম ভারতের মহিলা কে হলেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মাকালু পর্বতের উচ্চতা পরিমাপ করলেন বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর কে হলেন বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর হলেন জয়শ্রী ব্যাস আর কোন আমেরিকান স্টেটস প্রেসিডেন্সিয়াল মেটেল অফ ফ্রিডম সম্মান পেলেন কোন আমেরিকান এটি হলো ভারত এই আমেরিকার সর্বোচ্চ সম্মান কে পেলেন টাইগার উডস টাইগার উডস কে সঙ্গে যুক্ত গলফ তিনি তেরো বছর পর একটি ট্রফি জিতেছিলেন সেই জন্য এই পুরস্কারে তাকে ভূষিত করা হয় সম্প্রতি পানামার প্রেসিডেন্ট কে হলেন সম্প্রতি পানামার প্রেসিডেন্ট হলেন লরেন্তিনো কোটিজো লড়েন কোটিজো পানামা কোথায় পানামা হচ্ছে আমেরিকা উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিক মাঝামাঝি সরু যে স্থানটি আছে পানামা খাল তোমরা পানামা খাল কোন দুটি জলভাগকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর আর যদি বলে পানামা খাল কোন দুই মহাদেশকে আলাদা করেছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে তো চলো নেক্সট কোশ্চেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মান স্যাভিলিয়র ডি অর্ডার ন্যাশনাল ডি লা লিজিও নর ভারতের কে পেলেন কে পেলেন কিরণ কুমার প্রাপ্তম ভারতের ইসরো চেয়ারম্যান ছিলেন কিরণ কুমার বর্তমানে কে রয়েছে কে সিভেন বিশ্বের কোন দেশের সংসদের প্রথম পরিবেশ সংক্রান্ত জরুরি অবস্থা জারির বিল পাশ করলো কোন দেশে ইংল্যান্ড এরপরে দেখো এশিয়ার প্রথম সব দেশেই জারি করা প্রয়োজন ইংল্যান্ড জারি করেছে আগে যা পরিস্থিতি বর্তমানে বৃষ্টি আর হয় না হচ্ছে না তারপর দেখো এশিয়ার প্রথম কোন দেশ সমলিঙ্গ বিবাহ আইন সিদ্ধ করলো কোন দেশ তাইওয়ান চীনের অধীনে কি তাইওয়ান যেমনভাবে চীনের অধীনে রয়েছে কি হংকং ম্যাকাও রয়েছে তিব্বত সেরকম তাইওয়ান একটি দেশ প্রশান্ত বর্ণসাগরে চীনের পূর্ব দিকে জাপানের নিচে জাপানের দক্ষিণ দিকে চলো নেক্সট ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট কে হলেন ইউক্রেনের খুব ইম্পর্টেন্ট নতুন প্রেসিডেন্ট হলেন কে ভ্লাদিমির হ্যাঁ অনেকে হয়তো দেখেছো দেখবে ফেসবুকে কয়েকদিন আগে লেখা ছিল যে ইনি একটা কথা বলেছিলেন যে আমাকে প্রধানমন্ত্রী করা হয়েছে মানে আমি জিতেছি ভোটে আমার যোগ্যতা নয় মানে এতদিন পর্যন্ত যেসব নেতারা ছিল তাদের অযোগ্যতায় আমাকে প্রধানমন্ত্রী করেছে তিনি এই কথাটি বলেছিলেন আরও অনেক বলেছিলেন যে বিভিন্ন কর্মচারীদের বলেছিলেন আমার কোনো ছবি কোনো অফিসে টাঙানো যাবে না দরকার নেই বাড়িতে টাঙানো দরকার নেই বাড়িতে নিজের লোকের ছবি টাঙাবে এগুলো তিনি বলেছিলেন সেই হলেন তিনি হ্যাঁ ফেসবুকে দেখা গিয়েছিলেন আগে তারপর দেখো কোন ভারতীয় অভিনেতার প্রথম উপন্যাস সদ্য মুক্তি পেল কোন ভারতীয় অভিনেতা পঙ্কজ কাপুর ম্যান বোকার ইন্টারন্যাশনাল পুরস্কার পেলেন কে ম্যান বোকার ইন্টারন্যাশনাল পুরস্কার পেলেন জোখা আলহার্থ জোখা আলহার্থ কি বইয়ের জন্য সেলেস্টিয়াল বডিজ সেলেস্টিয়াল বডিজ বইয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কে হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা খুব গুরুত্বপূর্ণ টেস্টে ছিল পরীক্ষায় বেঙ্গল পুলিশে কি সিরিল রামাফোসা এরপরে দেখো আফগানিস্তানের ভারতীয় বেঙ্গলে যে টেস্ট ছিল মানে দক্ষিণ আফ্রিকার যে প্রেসিডেন্ট তিনি যে ইনভাইট ছিলেন প্রধান দিবসে তার সেটি কোন দেশের ছিলেন দক্ষিণ আফ্রিকা তারা সিরিল রামাফোসা দেখো আফগানিস্তানের ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সার এটা টাইপিং মিস্টেক এটাও হ্যাঁ কনসার কোন ভারতীয় সংস্থা কোন সংস্থা আমূল গুজরাটের আমুল আমরা যে আমুল দুধ খাই সে আমুল তা ন্যাটো ন্যাটোর প্রধান কে হলেন ন্যাটোর প্রধান কে হলেন মার্কিন বিমান বাহিনীর জেনারেল টর্ড ওয়াল্টার্স টর্ড ওয়াল্টার্স হলেন ন্যাটোর প্রধান ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মানে আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে যেসব দেশগুলো অবস্থিত সেসব দেশ নিয়ে একটি সংস্থা ন্যাটোর শহর দাতের কোথায় বেলজিয়ামের ব্রাসেলসে বেলজিয়ামের ব্রাসেলস আবারও বলছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া ধরো দু হাজার তেইশ সালে এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা হবে কোথায় দু হাজার তেইশ সালে এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা হবে চীনে কোন নেপালি পর্বতারোহী তেইশ বার মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয় করে বিশ্ব রেকর্ড করলেন কামি রিতা শিরোপা ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসতে পারে এটি কামিরিতা শেরোপা তারপরে তোকে কী বলছে হাউডি মোদি কোথায় হলো তোমরা দেখলে কয়েকদিন আগে হলো তো হাউডি মোদি কোথায় হলো আমেরিকা আমরা সবাই জানি আমেরিকার কোন রাজ্যে টেক্সাস রাজ্যে টেক্সাস হচ্ছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম রাজ্য এক নম্বর প্রথম কোনটি বৃহত্তম রাজ্য কোনটি আলাস্কা বৃহত্তম রাজ্য আলাস্কা দু নম্বরে টেক্সাস টেক্সাস একসময় মেক্সিকোর অন্তর্গত ছিল তারপর আইসিসি হলো আইসিসি হলো সরি আইসিসি হল অফ ফেম ফেমে কোন ভারতীয় ক্রিকেটার অন্তর্ভুক্ত হলেন সচিন টেন্ডুলকার এই নিয়ে কতজন সচিন হলেন ষষ্ঠতম গত বছর হয়েছিলেন কিন্তু কে রাহুল দ্রাবি রাহুল দ্রাবি সচিনের আগে হয়েছেন এবার হলো সচিন টেন্ডুলকার আফ্রিকা কাপ পেলো কোন দেশ আফ্রিকা কাপ পেল কোন দেশ আলজেরিয়া আলজেরিয়া আফ্রিকার একটি দেশ তা মহিলা ফুটবল বিশ্বকাপ পেল কোন দেশ মহিলা ফুটবল বিশ্বকাপ পেল আমেরিকা পেল কতবার চতুর্থবারের জন্য পেল। মহিলা ফুটবল বিশ্বকাপ কোথায় হলো ফ্রান্সে কোপা আমেরিকা কাপ জিতলো কোন দেশ কোপা আমেরিকা কাপ জিতলো কোন দেশ ব্রাজিল বর্তমানে ভারতের মোট বাঘের সংখ্যা কতগুলি ভারতে মোট বাঘের সংখ্যা পড়তে হবে তার কারণ হচ্ছে সরকারের একটা লক্ষ্যমাত্রা ছিল দু হাজার একুশ সালের মধ্যে বাঘের সময় কী করে দ্বিগুণ করবে তো দেখো ভারত তার আগেই উনিশ সালে করে ফেললো দু বছর আগেই তা দ্বিগুণ করেছে সেই জন্যটি পড়তে হবে কতগুলি টু নাইন সিক্স সেভেন উনত্রিশশো সাতষট্টিটি উনত্রিশশো সাতষট্টি এবছর কবাডি বিশ্বকাপ জিতলো কোন দেশ এবছর কবাডি বিশ্বকাপ জিতলো কোন দেশ ভারত পঞ্চম ব্রিক সামিট কোথায় হলো পঞ্চম ব্রিক সামিট কোথায় হলো ব্রাজিল চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম কোথায় হলো চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম হলো কলকাতা কলকাতাতে হলো এমিরেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড দু সালে পেলো কে প্রভাকর সিং প্রভাকর সিং অ্যাওয়ার্ডটি পেলো আদি মহোৎসব কোথায় এটা গেল নাই কোথায় হলো আদি মহোৎসব কোথায় হলো লে লাদাখ লে লাদাখ বর্তমানে কি বর্তমানে লে হচ্ছে কি তাই লাদাখ একটি রাজ্য কি রাজ্য কেন্দ্রশাসিত রাজ্য ওয়েফা সুপার কাপ কোন দল পেলো ওয়েফা ওয়েফা সুপার কাপ কোন দল পেল লিভারপুল এফসি লিভারপুল এফসি তাহলে দেখো পেটিএমের মুখ্য কে হলেন মধুর দেওয়াড়া দ্বিতীয় ডাবল ডেকার উদয় এক্সপ্রেস কোন দুই শহরের মধ্যে চালু হলো কোন দুই শহরের মধ্যে বিশাখাপত্তনম ও বিজয়পাড়া বিশ্ববত্ন বিজয় মধ্যে এই এক্সপ্রেস চালু হলো এই রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ এশিয়ার প্রথম কোন সাঁতারু আমেরিকার ক্যাটালাম চ্যানেল পার চ্যানেল পারলেন পার করলেন তিনিকে কে সত্যেন্দ্র সিং লোহিও সত্যেন্দ্র সিং লোহিও কোন তারিখ থেকে রেল স্টেশনে প্লাস্টিক বন্ধ কোন তারিখ থেকে রেল স্টেশনে প্লাস্টিক বন্ধ দোসরা অক্টোবর দোসরা অক্টোবর আর ক্যাবিনেট সেক্রেটারি কে হলেন ক্যাবিনেট সেক্রেটারি কে হলেন রাজীব গোবা ক্যাবিনেট সেক্রেটারি কে হলেন রাজীব গোবা ফেডর ফেডর কি ফেডার একটি কী রাশিয়ান রোবট রাশিয়ান রোবট পরে দেখুন নতুন হোম সেক্রেটারি কে হলেন নতুন হোম সেক্রেটারি হলেন অজয় কুমার পুরোনা চালু করেছে কোন রাজ্য পূর্ণা চালু করেছে কোন রাজ্য গুজরাট দি কিং হামাদ অর্ডার অফ দি রেনিসেন্স অ্যাওয়ার্ড কোন দেশের সম্মান কোন দেশের সম্মান বাহারেন এপিজে আব্দুল কালাম অ্যাওয়ার্ড কে পেলেন এপিজে আব্দুল কালাম অ্যাওয়ার্ড কে পেলেন কে সিবান ভারতের প্রথম স্পেস মিউজিয়াম কোথায় হলো ভারতের প্রথম স্পেস মিউজিয়াম কোথায় হলো হায়দ্রাবাদ অপারেশন নাম্বার প্লেট লঞ্চ করল অপারেশন নাম্বার প্লেট লঞ্চ করলো কে আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স কোন শহরে গ্লোবাল ইনভেস্টর সামিট দু হাজার উনিশ হলো কোন শহরে গ্লোবাল ইনভেস্টর সামিট দু হাজার উনিশ হলো শ্রীনগরে দু হাজার উনিশ সালে খেলো ইন্ডিয়া কোন রাজ্যে হবে দু হাজার উনিশ সালে খেলো ইন্ডিয়া কোন রাজ্যে হবে আসাম সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন সংস্থা আইআইটি মাদ্রাসের সাথে যুক্ত হলো কোন সংস্থা যুক্ত হলো এনআইওটি এনআইওটি ছাত্রদের জন্য ভারতের বেস্ট সিটি কোনটি ছাত্রদের থাকার জন্য আমার পড়াশোনার জন্য ভারতের বেস্ট সিটি কোনটি বেঙ্গালুরু ভারত গৌরব অ্যাওয়ার্ড কে পেল ভারত গৌরব অ্যাওয়ার্ড কে পেলো কপিল দেব ভারতের প্রথম আলট্রা আলট্রাফাস্ট হাইপারলুপ কোন দুই শহরের মধ্যে যুক্ত হবে কোন দুই শহরের মধ্যে যুক্ত হবে মুম্বাই এবং পুনে তো থ্রি ডি হাইপার লুপ যে হাইপারলুপ্র প্রজেক্ট হচ্ছে মানে একটা পাইপলাইন থাকবে এই পাইপ মধ্যে দিয়ে ট্রেনের মতো একটি গাড়ি খুব স্পিডে যাবে যার কিলোমিটার যার স্পিড প্রায় জানা যাচ্ছে এক হাজার থেকে বারোশো কিলোমিটার স্পিড বুঝলো তার মানে মোটামুটি ওই কলকাতা থেকে দিল্লি বা দিল্লি থেকে মুম্বাই যেতে দু ঘন্টার আশেপাশে লাগবে মানে ডেলি প্যাসেঞ্জারি করা যাবে এরকম ব্যাপার যখন সারা ভারতে চালু হবে দু হাজার তিরিশ সাল নাগাদ চালু হওয়ার কথা আছে দেখা যাক প্রথম চালু হবে মুম্বাই থেকে পুনে তারপরে দেখো মানে বুলেট ট্রেনের থেকেও স্পিড বেশি থ্রি ডি ট্রাফিক সিগনাল চালু হলো কোন শহরে থ্রি ডি ট্রাফিক সিগনাল চালু হলো কোন শহরে মহালি লাস্ট কোশ্চেন এটি তোমাদের জন্য রেখেছি ফিরোজ সা কোটলা স্টেডিয়ামের নাম পাল্টে কী রাখা হলো তোমরা উত্তরটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন